হজরত সৈয়দাতা খদিজাতুল কুবরা রদি আল্লাহ আনহা। বড় বিত্তশালী মহিলা ছিলেন যদি তিনি চাইতেন তবে খুব আরাম আয়েসে তার জীবন অতিবাহিত করতে পারতেন কিন্তু তিনি তার মাথার তাজ হুজুর পুরনুর সাল্লাহ তাল আলিহি আলি ওয়াসাল্লামের জন্য আভিজাত জীবনকে ত্যাগ করে নিজের সম্পূর্ণ জীবন হুজুরে পুরনুর সাল্লাহ আলি ওয়াসাল্লামের খেদমতে কষ্ট ও মুসিবতকে সহ্য করে অতিবাহিত করেন সৈয়দাতা খাদিজাতুল কুবরা রদি আল্লাহ তহা সর্বসময় নবী করিম সাল আলী ওয়াসাল্লামের সঙ্গ দিয়েছেন হাজতে সৈয়দাতা খাদিজাতুল কুবরা রদি আল্লাহ এর একটা অনেক বড় গুণ ছিল তিনি খোলা হাত ও প্রশস্ত অন্তরে অধিকারিণী ছিলেন এবং মন খুলে দান করতেন অবর্থনার সাথে কষ্ট ও মুসিবত সমূহকে সহ্য করাটা তিনি রাজি আল্লাহ নাহাকে অন্যান্য পবিত্র বিবিগন্ধের থেকে অনন্য করে তুলেন মাদানী চ্যানেলের দর্শক বিন্দু আমাদের আম্মি যান হুজুর সৈয়দনা খাদিজাতুল কুবরা রদি আল্লাহ তাহার শান ও মর্যাদা দেখুন কত নবী করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম স্বয়ং নিজেই ওনার প্রশংসা করতেছেন আর করবেন না কেন যে আল্লাহ তবারকালা আপন প্রিয় হাবিব সাল্লাহ ওয়াসাল্লামের এই স্ত্রীকে এত শান মর্যাদা দান করেছেন কোন কঠিন পরিস্থিতি হোক যত কষ্টের সম্মুখীন হয় না কেন বলা হয়েছে যে নেককার এবং মর্যাদাশীল স্ত্রী সে যে নিজের স্বামীর খেদমত করে থাকে এবং তার শকর আদায় করতে থাকে হুজুরে পুনুর ওয়াসাল্লাম উম্মুল হজরত আল্লাহ সিদ্দিকা রদি নাহাকে এরশাদ করেন আল্লাহ আলার কসম খাদিজার চেয়ে উত্তম আমি কোনো স্ত্রী পাইনি